যে আল্লাহকে ছাড়া কারো পায় না কো ভয়, জীবন দিয়েও সে পথে রয়, তার লক্ষ্য একটাই আল্লাহর সন্তোষ, এর চেয়ে বড় চাওয়ার কিছু ভগবান নবী
আপনার আবু যর জিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। এ হলো দুই নাম্বার ফজিলত। তিন নাম্বার ফজিলত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্বনবী কে নিয়ে আমরা তাবুকে ছিলাম, ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে সুসংবাদ দিলেন, ও আল্লাহর নবী, ও বিশ্ব নবী, 70,000 ফেরেশতা তাবুকে অবতীর্ণ করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে হয় যুদ্ধের জন্য 70,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আপনার মুআফিয়ার জন্য, আপনার মুআফিয়ার জানাজার নামাজের জন্য আল্লাহ পাক 70,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আমার সাহাবী মুআফিয়াত মর্যাদা হওয়ার কারণ কি? আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর নবী, আপনার সাহাবী মুআফিয়া বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। এর তিন নম্বর ফজিলত। চার নম্বর ফজিলত, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ঢুকলেন, এক সাবি মসজিদের ভিতরে মুনাজাতের ভিতরে বলতেছে, ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বললেন, গফরাল্লাহু লাকা, আবার বললেন গফরাল্লাহু লাকা, আবার বললেন গফরাল্লাহু লাকা। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী, এত সুন্দর অভিনব দোয়া তোমাকে কে শিখাইল? এত সুন্দর দোয়া তুমি বলতেছো, এত সুন্দর দোয়ার ভিতরে এত সুন্দর আল্লাহর গুণাবলী, আল্লাহর নাম তুমি উচ্চারণ করতেছো। আল্লাহর নবী বললেন, গফরাল্লাহু লাকা, গফরাল্লাহু লাকা, গফরাল্লাহু লাকা, এই সাহাবি, আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এ হলো চার নম্বর ফজিলত। পাঁচ নম্বর ফজিলত, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের কিনি বসে আছেন, ওই মুহূর্তে একজন সাহাবি দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বললেন, এই সাহাবি তুমি কেন দাঁড়িয়ে আছো? তুমি কি আমার সঙ্গে কিছু বলবা? তুমি কি কোন কথা বলবা নি? আল্লাহর নবীর সাহাবি বললেন, ও আল্লাহর নবী, হ্যাঁ বলবো। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। আল্লাহর নবীর সাহাবি বললেন, ও আল্লাহর নবী, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কত কাজকর্ম করি, কত টাকা পয়সা কামাই, কিন্তু আমার কামার মধ্যে কোনো বরকত নাই, আমার রিজিকের মধ্যে কোনো বরকত নাই। ও আল্লাহর নবী, এই কথা যখন বললেন আল্লাহর রাসূল বললেন, তুমি সকাল বিকাল দুপুর যখন তুমি সময় পাও তুমি বেশি বেশি সূরা ইখলাস পাঠ করো, সুবহানাল্লাহ, এই আমলটা কম।
কিছুদিন পরে আল্লাহ নবীর সঙ্গে ওই সাহাবীর দেখা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, তোমাকে যে আমল শিখাইয়া দিয়েছিলাম তুমি সেই আমল করনি। আল্লাহর নবীর সাহাবী ডাকতে বলেন, ও আল্লাহর নবী, আমি প্রতিদিন এই সূরার উপর আমল করি, আমল করার কারণে আল্লাহ পাক আমার রিজিকের মধ্যে এমন বরকত দিয়েছেন, এমন সম্পদ বানিয়ে দিয়েছেন, যে সম্পদ নিজে খাই এবং আত্মীয় স্বজনকে দেয় এবং পাড়া প্রতিবেশীদেরকে দেয়, তারপরও রিজিকের অভাব পড়ে না, তারপর সম্পদ রাখার জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন। পাঁচ নাম্বার ফজিলত গেল, তারপরে ছয় নাম্বার ফজিলত, মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন, কেউ যদি স্বপ্নে সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়তেছে, আল্লাহর নবী বললেন যে উম্মত স্বপ্নে যদি সূরা ইখলাস দেখবে এবং পড়বে, আল্লাহ পাক তাকে ঈমানের উপর মৃত্যু দান করবে। এ হলো ছয় নম্বর ফজিলত। তারপরে সাত নম্বর ফজিলত, মুসলমান ভাই আমার, আল্লাহ নবী বলছেন কেউ যদি দশ বার সূরা ইখলাস পাঠ করে, জোরে কোন কয়বার, আর জোরে কোন কয়বার, এ মুসলমান কেউ যদি দশ বার সূরা ইখলাস পাঠ মুহূর্তের মধ্যে আপনার জন্য আমার জন্য একটা জান্নাতের ভিতরে মহল তৈরি হয়ে যাবে। আল্লাহর কি বান্দার কোনো অভাব? কথা বলেন, বান্দার অভাব আল্লাহর কোনো কিছুর অভাব নাই। আল্লাহ যদি বান কোন ফায়কুন হাও হয়ে যায়, এ মুসলমান মেয়ের আমার, আট নম্বর ফজিলত, আল্লাহর নবী বলেন আমি আমার এক সাহাবীকে বললাম, ও সাহাবী, এই সাহাবী তুমি সূরা ইখলাস পাঠ করো। আল্লাহর নবীর সাহাবীকে যখন বললেন সূরা ইখলাস পাঠ করার জন্য, তখন তিনি পাঠ করলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد الله নবী বললেন ওয়াজিব হয়েছে, কি ওয়াজিব হয়েছে, কয় ওয়াজিব হয়েছে, তৃতীয়বার বললেন কি ওয়াজিব হয়েছে, এই যে তুমি সূরা ইখলাস পড়লা, এই যে সূরা ইখলাস পাঠ করলা, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। তারপরে নয় নম্বর ফজিলত, আল্লাহর নবী বললেন কেউ যদি আপনি ঘুমানোর সময় ডান কাঁধে মাথা রাখি, কেউ যদি একশত বার সূরা ইখলাস পাঠ করে, কতবার একশত বার সূরা পাঠ করে, 50,000 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। শুধু কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে এই কিছু অল্প ফজিলতের কথা, এই সূরা ইখলাসের কথা বললাম, যে সূরা ইখলাস পাঠ করলে কত তার সওয়াব এবং কত তার ফজিলত। এখন আসেন শানে নজরুল, শুধু ফজিলত বললাম, শানে নজরুল কোন মুহূর্তে কোন সময় এই সূরা অবতীর্ণ হলো এটা জানার বিষয়। আল্লাহর ঘরে নামাজ পড়তে যান, যেমন ধরেন এটা রাসূলের বাড়ি, এই চারটা ধরেন আবু জাহেলের বাড়ি, এরপরে হলো বাইতুল, কথা বুঝতে পেরেছেন? এটা কি রাসূলের বাড়ি, দ্বিতীয় নাম্বার আবু জাহেলের বাড়ি, তৃতীয় নাম্বার বাইতুল। তো রাসূল প্রতিদিন 75 নামাজ বাইতুল্লাহ নামাজ পড়তে যান। যে আবু জাহেল, উতবা, সাহেবা, নজর ইবনে হারেস,
তারা পারে না রাসূলকে হত্যা করবে এই অবস্থায় হয়। রাসূলকে এত কষ্ট দেয় নামাজ যাওয়ার পথে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আবু জাহেল বলল, এই মুহাম্মদ তুমি যে নামাজ পড়ো এটা আমার কাছে বিরক্তি বোধ আসে, আমি এটা পছন্দ করি না এবং এটা আমি দেখতে পারি না। আমাদের মধ্যে এখন আমরা যারা মুসলমান আছি, অনেক মুসলমান আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ে, অনেক মুসলমান আবার এই নামাজতেই দেখতে পারে না, কথা বলে কথা ঠিক কিনা, এরকম মুসলমান আছে না নাই? আসতে বলেন আছে না নাই? ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এই মুহাম্মদ আমি নামাজ পছন্দ করি না, তোমার ধর্মকে ঘৃণা করি, তোমাকে মহব্বত করি না, তোমার আল্লাহকে ঘৃণা করি, যদি তোমাকে কোনোদিন নামাজ পড়তে দেখি এই বাইতুল্লাহ এই ঘরের সামনে, তাহলে তোমাকে এই যে আমার হাতে পাথর দেখতেছো এরকম পাথর দিয়ে তোমার মাথাটা দুটো ভাগ করে ফেলবো। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবী বলেন, আমি একমাত্র ভয় করি আমার সেই মহান রব্বুল আলামিনকে। মুসলমান ভয় পায় কাকে? আর জোরে বলেন কাকে? মুসলমান একমাত্র ভয় পায় আল্লাহকে। এ মুসলমান আল্লাহকে ভয় পাওয়ার জন্যই আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কিছু রাস্তা দেখাইছেন, কিছু পথ দেখাইছেন, এই পথগুলা মাইনা চল, এই রাস্তায় তুমি চল, এই রাস্তায় যদি তুমি চল, আমাকে যদি তুমি ভয় করো, ভয় করার মতো যদি ভয় করো, দুনিয়া তো তোমার সম্মান, পরকালও তোমার সম্মান, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে ওয়াদা করলাম, তুমি আমাকে ভয় করো, তুমি আমাকে মানলাম, এই মানার কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তোমাকে সম্মান দিলাম, পরকালে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ দাঁড়াইছেন বাইতুল্লাহ, আল্লাহু আকবার, নামাজ যখন দাঁড়াইছেন এক বেয়াদব আবু জাহেলকে সংবাদ দিল যে মুহাম্মদ আব্দুল্লাহ ইসলাম মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি তিনি বাইতুল্লাহর সামনে নামাজ দাঁড়িয়েছে। আবু জাহেল আর দেরি না করে হাতের মধ্যে একটা পাথর নিয়ে দৌড় শুরু করেছে বাইতুল্লাহর সামনে গিয়ে দেখে আল্লাহর রাসূল নামাজ দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার। যখন নামাজ দাঁড়িয়েছেন ওই মুহূর্তে আবু জাহেল পাথরটা নিয়ে পিছন দিক দিয়ে আল্লাহর রাসূলের শরীর মুবারকের মধ্যে নিক্ষেপ করবে। আমি একটা কথা জানতে চাই, শুধু ইনসান এবং জিন নয়, সমস্ত মাখলুক চলে কার হুকুমে? আরো আস্তে বলেন, কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ পাক আবু জাহেলের হাতটা এভাবে সোজা করে দিলেন, হাত সোজা করে আঙ্গুলগুলো বেঁকা করে পাথরটা তার হাতের মুটের ভিতরে। আল্লাহ পাক বললেন, এই হাত এভাবে সুতরাং থাকবে, বেঁকা কিন্তু আর হবে না, সুবহানাল্লাহ, আর পাথরটা হাতের সঙ্গে লেগে থাকবে, আর হাত পাথরটার সঙ্গে লেগে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর নামাজ শেষ না হবে, সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কিছু ফেরেশতা নিযুক্ত করলেন, তো তোমাদের দায়িত্ব হলো আবু জাহেলকে অদৃশ্যভাবে আমার কুদরতি লাঠি দিয়া তোমরা আবু জাহেলকে পিটাইতে থাকো, জোরে করে সুবহানাল্লাহ। আবু জাহেল সামনে গিয়ে দাঁড়াইছে, হ্যাঁ এভাবে সোজা হয়ে আছে, হাতের মধ্যে পাথরটা চতুর্দিক দিয়ে আবু জাহেলকে পিটাচ্ছে, কে মারতেছে দেখে না এবং কোন লাঠি দিয়ে মারতেছে তাও দেখে না, সুবহানাল্লাহ। আল্লাহর নবী
الشعبي محمد رسول الله صلى الله عليه وسلم سلام فيرا نمشش করলেন নমস্কার করার পরে আবু জাহেল ডাকে কয় আলবতে যা মুহাম্মদ রে বিপদে পড়ে গেলাম বিপদে পড়ে গেলাম কে মরে দেখি না কোন নদীতে মরে তাও দেখি না হাতের মধ্যে পাথর টানতে পারি না হাত ধরতে পারি না ভতিজা ভতিজা আমাকে তাড়াতাড়ি বাঁচাও তাড়াতাড়ি আমাকে বাঁচাও দেখতেছেন আল্লাহর কুদরতি নাকি আবু জাহেলকে মারতেছেন আমার চাচা কষ্টের মধ্যে আছে আপনি আমার চাচাকে ইবাদত করেন আপনি আমার চাচাকে ক্ষমা করে দেন আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তাআলার কাছে বললেন বার সঙ্গে সঙ্গে আবু জাহেল হাত থেকে পাথরটা জমিনে পড়ে গেল হাতটা স্বাভাবিক হয়ে গেল জোরে জোরে করে সুবহানাল্লাহ আপনি ভালো হয়ে গেছেন আপনি মুসলমান হয়ে যান এবার আবু জাহেল বলল মুহাম্মদ তুমি এতক্ষণ পর্যন্ত যা কিছু করেছ সব তোমার জাদুতে তুমি করেছ নাউজুবিল্লাহ তত থাকতে হবে হেদায়েতের মালিক কে যেটা বলা হেদায়েতের মালিক কে মুসলমান ভাইয়ের আবু জাহেলের ইসলাম গ্রহণ করতে পারল না তার কত বড় ভাগ্য খারাপ তার পদ্মশ্রী এক মুসলমান 1400 বছর পরে গিয়া সমান একজন উম্মত ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায় মিশর এলাকার মধ্যে আমেরিকার মাইকেল জ্যাকসন একটা গান গায়ক ছিল যে একটা ড্যান্স বা একটা নাচ দিলে 1 থেকে 1.5 কোটি টাকা তার জন্য পুরস্কার তাকে পুরস্কার দেওয়া হবে মাইকেল জ্যাকসন ওই মিশরে গিয়ে এরকম স্টেজের মধ্যে বসে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা তার সামনে ডাইনে বাঁয়ে ভালো ভালো মানুষ বসে আছেন মাইকেল জ্যাকসন তিনি গান গাবে এরকম হাতের মধ্যে স্পিকার নিয়ে তিনি মাত্র গান গাবে ড্যান্স দিবে ওই মুহূর্তে কানের মধ্যে শব্দ চলে আসলো কোরআনের সুবহানাল্লাহ বলে কিসের আওয়াজ জোরে বলেন কিসের আওয়াজ এই কোরআনের সম্মান এটা কি জোরে বলেন এটা কোরআন এক নাস্তিক বলতেছে যে আমাদের বাইবেল হলো উত্তম আর তোমাদের কোরআন উত্তম নয় তোমাদের কোরআনের কোনো ইজ্জত নাই সম্মান নাই
সাধারণ জনগণ মুসলমানের সামনে যখন এই কথা বলল যে আমি চলো আমার বাইবেল আগুনের মধ্যে নিক্ষেপ করব আর তোমাদের কোরআন কো নিক্ষেপ করো, যদি আমার বাইবেল না পড়ে তোমাদের কোরআন যদি পড়ে যায় তাহলে তোমরা আমার বাইবেল ধর্ম গ্রহণ করবে, আর যদি তোমাদের কোরআন না পড়ে আমার বাইবেল পড়ে যায় তাহলে তোমাদের ধর্মে আমরা চলে যাব। এই কথা বলার পরে সাধারণ জনগণ মুসলমান বিভ্রান্তির মধ্যে পড়ে গেলেন। এখন কি করা যায়? বিপদপথে যখন হয়ে গেলেন হঠাৎ বুদ্ধি উপস্থিত বুদ্ধি চলে আসলো, পাশে ছিল এক বিশাল বড় এক মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে ছিলেন একজন বড় আলেম, ওই আলেমের কাছে গেলেন, হুজুর আমরা তো বিপদপথে হয়ে গেছি, আমাদেরকে হারানোর জন্য এক মাত্রি এক প্রেরক আমাদেরকে এরকম ভাবে হাই উম্মাহ আমাদের কোরআনকে করেছে, সে বলেছে যে আমার বাইবেল আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আর তোমাদের কোরআন আগুনের মধ্যে নিক্ষেপ করো, যদি আমার বাইবেল না পড়ে তোমাদের কোরআন পড়ে যায় আমার ভাই আমার ধর্মের মধ্যে চলে আসতে হবে, আর যদি তোমাদের কোরআন না পড়ে আমার বাইবেল পড়ে যায় তাহলে তোমাদের ধর্ম চলে আসবো। এখন তো আমরা বুঝতে পারতেছি না কি করব। ওই আলেম সাহেব তিনি বললেন তোমরা যাও আমি আসতেছি। সুবহানাল্লাহ, সমস্ত মানুষের সামনে ওই আলম গেলেন, ওই আলম গিয়ে বুকের মধ্যে ওই কোরআনটা নিয়ে এই ওই কোরআনটা নিয়ে বলতেছে আল্লাহর কোরআন সামনে নিয়ে
মাদ্রাসার ছাত্র সামনে উপস্থিত হয়ে গেলেন। উস্তাদজি বললেন, এই তুমি তেলাওয়াত কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তোমার খোদা কিসের তৈরি?
আল্লাহর রাসূল যখন এই কাফের মুশরিকরা এই কথা বলল, মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পরেই আল্লাহর রাসূল বললেন, তোমাদের এই দুইটার প্রশ্নের জবাব আমি বাইতুল্লাহ থেকে আসতেছি, আল্লাহর ঘর বাইতুল্লাহকে নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কথা বলে যাওয়ার পথে এই দুইটা প্রশ্নের জবাব আমি রাসূল তোমাদেরকে দিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আপনাকে নিয়ে প্রশ্ন করেছে, আপনি কিসের তৈরি, আপনার বংশ কে? ও আল্লাহ, এখন তো আমি জবাব দিতে পারি নাই। আল্লাহ আপনার
খাবার পাক করলেন, গোস্ত পাক করলেন, মুরগি পাক করলেন, তারপরে আপনার ডাউল পাক করলেন, ফিরনি পাকাইলেন, পোলাও পাকাইলেন, হ্যাঁ শত শত আপনার শয়ে শয়ে আপনার ঢের ভরপুর ছয় মাস পর্যন্ত খাবার পাক করলেন। পাক করার পরে ছয় মাস শেষ হওয়ার পরে আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, খাবার সব রেডি, এখন আমি খাওয়াইতে চাই। আল্লাহ পাক বললেন, আমার একটা পরামর্শ, পরামর্শটা হলো স্থল যারা প্রাণী তারা তো সব কিছু দেখে এবং তারা বুঝে শুনে খায় এবং তারা খাবারও পায়, কিন্তু যারা জলের প্রাণী তারা তো সব কিছু পায় না আর সব কিছু দেখে না। আমি আল্লাহর একটা পরামর্শ, পরামর্শটা হলো আপনি যেহেতু সাগরের পাশে খারাপ পিয়া পাক করছেন, তাহলে আপনি সর্বপ্রথম সাগরের যে প্রাণীগুলো আছে আল্লাহ পাক বললেন, ছোট ছোট একটা মাছ তুমি যাও সামনে গেছে সাগরের সামনে, যখন কিনারা আসছে সামনে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, ওই মখলুক অর্থাৎ মাছ যখন হা করেছে মনে হচ্ছে আসমান জমিন সারা পৃথিবী ওই মাছটার মুখের ভিতরে চলে যাবে। আত্মা বললেন, আরো জোরে বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিন যদি তোমরা যাব শাহিদারি করবে, তোমরা চামচ তোমাদের চামচ কোথায়, এবং ব্যাগের থেকে তাড়াতাড়ি চামচ দিয়ে ওই মাছটার মুখের মধ্যে ডালো, মুহূর্তের মধ্যে মাছ জবান খুলে কথা বলতেছে, ভাই চামচ দে আর বল দে দিলে লাভ নাই, পুরো ব্যাগ ডালো মুখের ভিতরে চলে গেল। সুবহানাল্লাহ, এ মুসলমান ভাইয়ের আমার। তারপরে আল্লাহ পাক বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।